ফিওরেন্টিনার বিরুদ্ধে ঘরের মাঠে 3-0 গোলে হারল জুভেন্টাস। 10 জনের জুভেন্টাসকে পেয়ে মঙ্গলবার রাতে বড় জয় তুলে নিল ফিওরেন্টিনা। ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটিও গোল পেলেন না। খেলা চলাকালীন 18 মিনিটের মাথায় জুভেন্টাস কলম্বিয়ার মিডফিল্ডার জুয়ান কোরেটাকে লাল কার্ড দেখিয়ে বের করে দিল রেফারি, যদিও তা আগে থেকেই এগিয়েছিল ফিওরেন্টিনা। এবং শেষে 81 মিনিটের মাথায় জয় নিশ্চিত করল মার্টিন কসরেস। রোনাল্ডো মনে করেন এটা তাদের নিজেদের হার, মনোসংযোগ নষ্ট হয়ে গিয়েছিল একটি লাল কার্ড দেখানোর পর, জিততে পেরেছিল ফিওরেন্টিনা। লিগের মোট 13টি ম্যাচ খেলে প্রথম ম্যাচ হারল জুভেন্টাস। 24 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগের 4 নম্বর স্থান দখল করে আছে জুভেন্টাস।